হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমাদের আইডিয়াটা খুবই সিম্পল। তো আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা করবো সেটার জন্য আমাদের লাগবে এই জিনিসটা। এটা বাদাম না, এটা হলো কি হচ্ছে কার্বাইড। তো এই কার্বাইডটা দিয়ে আমরা আজকে গ্যাস টর্চ বানাবো। তো এইটা বানাতে আমাদের যেসব জিনিসগুলো লাগবে, আর একটা লাগবে হলো কি হচ্ছে আমাদের একটা বোতল, যেটা আমাদের টর্চ হয়ে তৈরি হবে। আর যে বার্নারটা থাকবে সেটা হলো কি হচ্ছে যে স্যালাইন দেয় না, সেই স্যালাইন দেওয়ার যে সিরিঞ্জটা আর সেই পুরো সেট আপটা, সেই সেট আপটা, এই যে এই জিনিসটা। তো চলো আগে আমরা আমাদের গ্যাস বার্নারের এই বার্নিং সিস্টেমটাকে আগে তৈরি করি, তারপর আমরা গ্যাসটাকে ক্রিয়েট করব। তো এই গ্যাস টর্চটা বানানো যেটা আমাদের প্রথম প্রক্রিয়া থাকবে সেটা হবে হচ্ছে এই বোতলের যে ক্যাপটা, এটাকে একটা ফুটো করতে হবে। ফুটো করে এমন সাইজে ফুটো করতে হবে যাতে এইটা এখানটাতে আটকাতে পারে, আর আমাদের গ্যাসটা যেন এটার মধ্যে থেকে বেরিয়ে এসে এখান থেকে আমরা আগুনটা লাগাতে পারি। তো ফুটোটা আমি আগের থেকে একটা অন্য একটা ক্যাপে করে রেখেছি, দেখো অনেকটা দেখতে এরকম হবে। তো এটাকে এখানটায় এর সঙ্গে আটকে দিয়ে এখানটা আমাদের গ্লুগানের সাহায্যে পুরো এটাকে সিল করে দিতে হবে, যাতে এখান থেকে একটু যেন গ্যাস না বেরোয়। এখান থেকে যদি গ্যাস লিক করে তাহলে কিন্তু খুবই একটা ভয়ঙ্কর একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। তো সেটাকে আমাদের খেয়াল রাখতে হবে। তো চলো আগে এটাকে আটকে দিই, তারপরে আমাদের রেডি হয়ে যাবে আমাদের গ্যাস টর্চটা, তারপরে আমরা এই গ্যাসটাকে ক্রিয়েট করব, ঠিক আছে? বার্নারের ওভেনটা, ঠিক আছে? এইটা আমরা এখানটা আটকে দেবো, আর এখান থেকে আমরা আগুন ধরাবো সিরিঞ্জের দ্বারা। তো চলো আগে এটাকে এবার গ্যাসটাকে তৈরি করি। তো আমরা তো সবাই জানি যে কার্বাইডের মধ্যে যদি জল মিশানো হয় তাহলে অ্যাসিটিলিন গ্যাস তৈরি হয়, আর অ্যাসিটিলিন গ্যাস যখন আগুনের সঙ্গে সংস্পর্শে আসে তো সেটা খুব খারাপভাবে আগুন ধরে। তো আগে আমরা এর মধ্যে অ্যাসিটিলিন গ্যাসটাকে তৈরি করি। তো তার জন্য আমরা কার্বাইড এর মধ্যে ভরে দিই। গ্যাস টর্চ। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর কমেন্ট করে জানাও, আর চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করো।